हेलो बंधुरा আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ওয়েবসাইটে কিভাবে ফন্ট ইউজ করতে হয় আমরা গুগল থেকে আজকে ফন্ট আমাদের ওয়েবসাইটে লিংক আপ করব এবং সিএসএস দিয়ে ফন্টটা ইউজ করব আমাদের হয় কি মাঝে মধ্যে অনেক ওয়েবসাইটে ভিজিট করি যেগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করেছে কিন্তু সেই ফন্টটা আমরা চাইলেও আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি না না জানার কারণে আজ আমরা দেখব কোন একটা ওয়েবসাইটে যদি আপনার ফন্ট ভালো লাগে সেই ফন্টটা কিভাবে গুগল থেকে খুঁজে বের করে এবং সেই ফন্টটা কিভাবে ওয়েবসাইটে লিংক আপ করতে হয় আচ্ছা ধরুন আমাদের 10 মিনিট স্কুলের ফন্ট আমার ভালো লেগেছে আমি যদি blog.10minuteschool এ চলে যাই blog.10minuteschool.com এ যাই তাহলে দেখতে পারবো এখানে অনেক ব্লক রয়েছে কোন একটা ব্লক আমি ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি ধরুন এই ফন্টটা আমার ভালো লেগেছে এখন কিভাবে এই ফন্টটা আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে এই ফন্টটা জানার জন্য আমাদেরকে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে যেটাকে আমি অপশন বাটনও বলে থাকি এটাতে ক্লিক করে আপনি যদি ইনসপেক্টে দেন ইনসপেক্টে দেওয়ার পর আপনার একটা এলিমেন্ট আপনার ডেভেলপার মোডটা ওপেন হয়ে যাবে ক্রোমের যেটা ক্রোমের ফিউচার যেটা ডেভেলপারদের জন্য অনেক প্রয়োজনীয় একটা টুল দেন এখান থেকে আপনি এই বাটনটা সিলেক্ট করে রাখবেন কার্সারটা এটা আপনি কন্ট্রোল শিফট সি দিলেও সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি যদি যে কোনো একটা এলিমেন্ট যেটা আপনার যে ফন্টটা আপনার পছন্দ বা যে লিখাটা আপনার পছন্দ হয়েছে সেই লিখার উপরে আপনি মাউস কার্সারটা নিয়ে যাবেন কার্সারটা নিয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার ফন্টটা এখানে দেখাচ্ছে দেখুন আমি এটা নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নোটোসেন্স বেঙ্গলি নামে ফন্ট দেখাচ্ছে এখন নোটোসেন্স বেঙ্গলি লিখে যদি আমি আমার font.google.com এ যাই আচ্ছা আমি আগে আমার fonts.google.com হ্যাঁ এখানে যাওয়ার পর যদি আমি নোটোসেন্স বেঙ্গলি লিখে সার্চ করি সেন্স বেঙ্গলি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ফন্টটা চলে এসেছে এখন এই ফন্টটা কিভাবে আমার ওয়েবসাইটে ব্যবহার করব সেটা দেখাবো এই ওয়েবসাইটে আমি এই ফন্টটা কেন ব্যবহার করব এর জন্য আপনি এই ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্টের সাইজ দেখাচ্ছে মানে আপনার বোল্ডটা কতটুক হবে এখন এখান থেকে আপনি বোল্ডটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার এটা পছন্দ হয়েছে আমি এটা এখন সিলেক্ট দিস স্টাইলে ক্লিক করব স্টাইলে ক্লিক করলে এখানে পাশ থেকে একটা ট্যাব ওপেন হবে ট্যাবে দেখাবে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে লিংক আপ করতে পারবেন এখানে আপনি সিএসএস ইম্পোর্ট করে করতে পারবেন তারপর হচ্ছে লিংক আপ করে করতে পারবেন আচ্ছা এটার মাধ্যমে আমাদের ব্লক সাইডে আমি এই ফন্টটা ইনস্টল করব দেন আমি এটা কপি করে নিব কপি করার পরে আমাদের ব্লগে চলে যাব এডিট এসটিএমএল এ যাব এডিট এসটিএমএল এ যাওয়ার পরে আমি বডি ট্যাগের পরে দিতে হবে এটা এটা আমার বডি ট্যাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বডি ট্যাগ আমি এখানে দিতে পারবো এটা এর জন্য আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে আমি যদি এখন সেভ করি তাহলে কিন্তু এটা সেভ হবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সি এক্সেপশন এরর দেখাচ্ছে এটার এররটা হচ্ছে যে আপনি এখানে দুই তিনটা এরর আছে প্রথমেরটা বলি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি এই লিংকটা দিছি কিন্তু এই লিংকটা ক্লোজ ট্যাগ দিই নাই ব্লগারে কিন্তু ক্লোজ ট্যাগ দিতে হবে মাস্ট যার কারণে এটা এরর দেখাচ্ছে এটা আমি ক্লোজ ট্যাগ দিছি প্রত্যেকটা লিংকের আমি ক্লোজ ট্যাগ দিয়ে দিছি হ্যাঁ তারপর এখানে একটা অ্যাট্রিবিউট রয়েছে যেটার কিন্তু প্রপার্টি রয়েছে যেটার কিন্তু ভ্যালু নাই হ্যাঁ এটা কিন্তু আমাদেরকে প্রপার্টিটা ব্ল্যাঙ্ক ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক ভ্যালু দেওয়ার জন্য ইকুয়াল দিয়ে ডাবল কোয়োটেশন দিয়ে দিলাম তারপর হচ্ছে যে তাও যদি এখন আমি সেভ দিই তাও কিন্তু সেভ হবে না আরেকটা সমস্যা আছে আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে পার্সি এক্সেপশন এররের জন্য যে যেগুলো দেখা যায় কোনো একটা যদি আপনি লিংক আপ করেন ওই লিংকের মধ্যে যদি এন্ড থাকে এন্ড থাকলে পার্সি এক্সেপশন এরর আসবে এটা কিভাবে সমাধান করবেন এটা হচ্ছে যে এন্ডের পরে এএমপি সেমিকলন দিবেন এএমপি সেমিকলন এখন যদি আপনি সেভ করেন তাহলে সেভ হয়ে যাবে এখন কিন্তু সেভ হয়ে গেছে আমার এখন আমাদের এই ফন্টটা আমাদের বডি ট্যাগের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব সিএসএস অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু ফন্টটা হয়ে যাবে এখন আমরা যদি আমাদের বডি ট্যাগটা বডি সিএসএসটা সার্চ করি বডি লিখে সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো চলে আসবে কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা আমরা ফন্ট ইউজ করছি বডিতে আচ্ছা এটা ইউজ করি নাই এটাতে সার্চ করি হ্যাঁ আমি কিন্তু আমার বডি ট্যাগটা পেয়ে গেছি যেখানে আমি ফন্ট ইউজ করছি এ দেখতে পাচ্ছেন এটা ফন্ট ফ্যামিলি যেখানে আমি রোবোটো ইউজ করছি রোবোটো ফন্ট ফ্যামিলি ইউজ করছি আচ্ছা আমি চাইলে 10 মিনিট স্কুলের ফন্ট কত সাইজ ব্যবহার করছে সেটা দেখতে পাচ্ছি
17 পিক্সেল আচ্ছা আমার এখানে আমার 17 পিক্সেল দিয়ে দিতে পারি দেন তারপর আমরা ফন্ট সিএসএস এর জন্য এখানে ফন্ট সিএসএস দেওয়া আছে গুগল এর সাইডে এখান থেকে কপি করে নিব কপি করার পরে আমি টিক আগেটা রিমুভ করে এটা দিয়ে দিব রিপ্লেস করে দিব রিপ্লেস করার পর সেভ সেভে দিব আচ্ছা সেভে দেওয়ার পরে আমি যদি একটু সেভ হয়ে যাক আচ্ছা এখন যদি আমাদের পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আমার ফন্টটা ইউজ করা হয়ে গেছে একদম 10 মিনিট স্কুলের মতো এভাবে আপনার আপনি কোনো একটা ওয়েবসাইটে যদি ফন্ট ভালো লাগে সেই ফন্টটা যদি আপনি আমরা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে সেই ওয়েব ফন্টটার নাম প্রথমে বের করবেন সেই ফন্টটার নাম বের করার পরে আপনি fonts.google.com এ যাবেন ওখানে সার্চ করবেন সার্চ করার পরে ওখান থেকে লিংকটা আপনার ওয়েবসাইটে লিংক আপ করবেন লিংক আপ করার পরে সিএসএসটা অ্যাপ্লাই করবেন বডি ট্যাগের মধ্যে যাতে পুরো পুরো আপনার পুরো ওয়েবসাইটে মানে আপনার প্রত্যেকটা এলিমেন্টে যাতে ফন্টটা সিলেক্ট ইনস্টল হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ওপেন ইওর ইউটিউব অ্যাপ দেন টাইপ ইন দ্য সার্চ বক্স MR space LABORATORY, MR Laboratory, then click Enter, then open our channel. Now click Subscribe button, and click Notification button, for you get more update. Thank you.